দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বিস্ফোরক বিরাট কোহলি। বিসিসিআই এর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, টিম মিটিং এর দেড় ঘন্টা আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয় এমনটাই কিন্তু বলেছেন বিরাট কোহলি। আমরা এই বিষয় নিয়ে আরেকটু জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি। অর্কদীপ্ত, বিসিসিআই এর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না, টিম মিটিং এর দেড় ঘন্টা আগে যোগাযোগ করা হয় এমনটাই বলেছেন বিরাট কোহলি। আর কি বলেছেন তিনি ঠিক এই বিষয়ে? দেখো, ইন্ডিয়া মূলত যে বিষয়টা উনি প্রথমেই ক্লিয়ার করেছেন সেটা হচ্ছে উনি ওডিআই সিরিজের সাউথ আফ্রিকাতে উনি অ্যাভেলেবেল, অর্থাৎ উনি খেলছেন। যে কথাটা ঘুরে বেড়াচ্ছিল গতকাল সকাল থেকেই যে অধিনায়কত্ব চলে যাওয়ার পর, ওয়ান ডে ক্রিকেটে অধিনায়কত্ব চলে যাওয়ার পর বিরাট কোহলি নিজেকে সরিয়ে নিচ্ছেন এই সিরিজ থেকে, এই কথাটার কোনো ভিত্তি ছিল না বলেই আমরা গতকাল জানিয়েছিলাম দর্শকদের, এবং যে সেটাই কিন্তু বিরাট কোহলি কনফার্ম করলেন। দু নম্বর যে কথাটা তুমি বলছো যে বিসিসিআই সাথে ওনার কোনো কমিউনিকেশন ছিল না এমনটা, যেটা উনি জানাচ্ছেন যে দেড় ঘন্টা আগে ওনাকে যোগাযোগ করা হয়েছিল, এবং চেতন শর্মা নির্বাচক কমিটির প্রধান তিনি কিন্তু বিরাটকে ফোন করে বলেন যে দুটো ওয়ান ডে, দুটো শর্ট ফরম্যাটে অর্থাৎ টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে দুজন আলাদা অধিনায়ক বোর্ড রাখতে চাইছে না, এবং সেটা কিন্তু বিরাট কোহলি মেনে নেন। তিনি বলেন তিনি নিজে অধিনায়কত্ব থাকছেন না, কিন্তু যে নির্বাচকদের সেটাই সিদ্ধান্ত, সেটা তিনি মেনে নেবেন, এবং একজন ক্রিকেটার হিসেবে, একজন সাধারণ খেলোয়াড় হিসেবে কিন্তু তিনি দেশের হয়ে যেরকম খেলছিলেন সেরকম খেলতে থাকবেন। তবে যেটা বিষয় হচ্ছে যে আগে আরেকটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, কারণ বিরাট কোহলি যখন টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়েন তখন কিন্তু বোর্ডের তরফ থেকে তার কাছে কিন্তু রিকোয়েস্ট দিয়েছিল বলে জানা গিয়েছে যে তিনি যেন অধিনায়কত্বটা না ছাড়েন, কিন্তু সেই মুহূর্তে বিরাট কোহলি এক্সট্রা ওয়ার্কলোড কমানোর জন্য, যেহেতু তিনি তিনটে ফরম্যাটে অধিনায়কত্ব করছিলেন এবং একই সঙ্গে আইপিএল আরসিবির অধিনায়কত্ব করছিলেন, সেই জন্য তার উপর বাড়তি প্রেশার হয়ে যাচ্ছিল, তার ব্যাটিংয়ে বাড়তি প্রেশার হচ্ছিল, এই ওয়ার্কলোড কমানোর জন্য তিনি টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়েন এবং একই সঙ্গে আইপিএল ও আরসিবির অধিনায়কত্ব তিনি ছেড়ে দেন। অর্কদীপ, তো এই বিষয়টা একটু আসতে চাইবো যে তাকে অন্ধকারে রেখেই অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে। অর্কদীপ, তোমার কাছে আসছি, আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিসিসিআই এর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, টিম মিটিং এর দেড় ঘন্টা আগে তার সঙ্গে যোগাযোগ করা হয় এটা এখন বলছেন বিরাট কোহলি, কি বলতে চাইবেন এই বিষয়ে? না, আমার মনে হয় কি অবভিয়াসলি উনি হয়তো যেটা বলছেন দেড় ঘন্টা আগে যোগাযোগ করা হয়েছে, কিন্তু যে যে ইস্যু যেটা তৈরি করা হচ্ছে, আমার মনে হয় কি টি টোয়েন্টি আর ওয়ান ডে ফরম্যাট একই প্লেয়ার টি টোয়েন্টিতেই খেলে আর একই প্লেয়ার ওয়ান ডে তে খেলে, এইটা আমাদের বুঝতে হবে কি এক ফরম্যাটে এই এক ক্যাপ্টেনের যে বিসিসিআই এর যে সিদ্ধান্ত, আমার মনে হয় একদম সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেস্ট ক্রিকেট একদমই আলাদা টি টোয়েন্টি আর ওয়ান ডে থেকে। সো যেহেতু বিরাট কোহলি নিজেই আপনার টি টোয়েন্টি ক্যাপ্টেনশিপ ছেড়েছেন, তো এই জন্য ওনাকে ওয়ান ডে তেও ওনাকে বলা হয়েছে কি আপনার ক্যাপ্টেন না করে রোহিতকে করাও, এই সিদ্ধান্তটা ভালো। আর একটা জিনিস আমার মনে হয় কি এদের দুজনের রিলেশন কিন্তু খুব একটা খারাপ নয়, এদের রিলেশন ভালো। আর কোথাও না কোথাও ভারতীয় দল এইটা নিয়ে সাফার করবে বলে আমার মনে হয় না। আরেকটা বিষয়, এই যে বিরাট কোহলি তিনি বলছেন যে তাকে অন্ধকারে রেখেই অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে, এই বিষয়টা কি আপনি মানবেন? দেখো, ভারতীয় ক্রিকেট একটা ইন্ডিভিজুয়াল থেকে অনেক বড়, ক্রিকেট অনেক বড়, ইন্ডিভিজুয়াল প্লেয়ার থেকে ক্রিকেট অনেক অনেক বড়। আর বিসিসিআই যেখানে নিজে প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আছেন, সিলেক্টররা আছে, আর আমার মনে হয় কি এই ডিসিশনটা যেটা নেওয়া হয়েছে এই ডিসিশনটাকে আমি স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি। অর্কদীপ্ত, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে অন্ধকারে রেখেই অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে যেটা বলছেন বিরাট কোহলি, ঠিক কি বোঝাতে চাইলেন তিনি এই বিষয়টাতে, একটু জানতে চাইবো তোমার কাছে, একটু পরিষ্কার হতে চাই। অন্ধকারে রেখে করা হয়েছে, উনি কিন্তু এইভাবে ব্যাপারটাকে সরাসরি না বললেও দেড় ঘন্টা আগে জানানো যে সেটা জানিয়েছেন। যেটাই বলছিলাম ইন্দিরা, যে আমাদের লক্ষ্মীরতন শুক্ল আমাদের জানালেন যে একটা ক্রিকেট ইটসেলফ দ্য গেম একটা ইন্ডিভিজুয়ালের থেকে অনেক বড়, সেটাই কিন্তু বিসিসিআই সভাপতি তিনিও বারবার বলেছেন, এবং যেটা লক্ষ্মীরতন শুক্ল আরো একটি কথা বললেন যে দুটো হোয়াইট বল ফরম্যাটে দুজন ক্যাপ্টেন রাখাটা একদম যুক্তিযুক্ত নয়, যেমনটাই বিসিসিআই করেছে। যেটাই বলছিলাম একটু আগেই যে বিসিসিআই তরফ থেকে কিন্তু বিরাট কোহলির কাছে অনুরোধ গিয়েছিল যে তিনি যেন টি টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়েন, কিন্তু তিনি তখন নিজে থেকে ছেড়ে দেন কারণ ওয়ার্কলোড কমানোর জন্য। যখন তিনি টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু বিসিসিআই কে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো, কারণ দুজন অধিনায়ক তারা দুটো হোয়াইট বল ফরম্যাটে রাখবেন না, সেই জন্যই বিসিসিআই কে কঠিন সিদ্ধান্ত নিতে হলো। এবং সেটা কিন্তু বিরাট কোহলিকে হয়তো জানানো হয়েছে সিলেকশন মিটিং এর কিছুক্ষণ আগে, কিন্তু এটা কিন্তু আভাস বিরাট কোহলি পাননি আগে থেকে, সেটা কিন্তু পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়।
কিন্তু হ্যাঁ অফিশিয়াল কমিউনিকেশন যেটা গিয়েছে নির্বাচক কমিটি প্রধান চেতন শর্মার কাছ থেকে, সেটা কিন্তু গিয়েছে মিটিং এ কিছুক্ষণ আগে, অর্থাৎ 1.5 ঘন্টা আগে, যেমনটা তুমি জানাচ্ছিলে। দেখো একটা জিনিস, আরেকটা জিনিস যেটা নোটিস করার মতো বিষয়, এই যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সম্পর্ক নিয়ে বা তাদের মধ্যে একটা ইগোর লড়াই চলছে বা একটা ঠান্ডা লড়াই চলছে, যেটা যে তত্ত্বগুলোকে বলা হচ্ছে, সেটাকেও কিন্তু বিরাট কোহলি অনেকটাই মানে ছয় মারেন যেভাবে সেইভাবে মাঠের বাইরে পাঠালেন। কারণ তিনি বলছেন তার নতুন সহ অধিনায়ক টেস্টে রোহিত শর্মাকে তিনি কিন্তু মিস করবেন টেস্ট সিরিজে, কারণ রোহিত শর্মা কিন্তু ইঞ্জুরির জন্য টেস্ট সিরিজ খেলতে পারবেন না, এবং একই সঙ্গে দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভকামনাও জানিয়েছেন রোহিত শর্মাকে। অর্থাৎ তাদের মধ্যে যে খুব একটা সম্পর্ক অবনতি ঘটেনি সেটা কিন্তু বিরাট কোহলি অর্কদীপ্ত, এই যে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে এই যে একটা চাপানো তোর, সেইটা দলের উপর কোথাও কোনো প্রভাব পড়বে না তোর? দেখো যেটা যেটা বারবার বিরাট কোহলি বলেন বা রবি শাস্ত্রী বলেন এবং এই মুহূর্তে কোচ রাহুল দ্রাবিড, তিনিও বহুবার বলেছেন যে তারা প্রফেশনাল ক্রিকেটার এবং তারা ক্রিকেট খেলার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যান, এই সিদ্ধান্তগুলো ম্যানেজমেন্ট লেভেলে এবং তারা বিসিসিআই বোর্ডের লেভেলে, এবং তারা সেই সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই করে দলের উপর কোনো রকম এফেক্ট করা উচিত নয়। কিন্তু একই সঙ্গে যদি এই ঘটনাটা আরো কিছুটা হয়তো ড্র্যাগ হতো, সেক্ষেত্রে বা যখন ইন্ডিয়া টিম সাউথ আফ্রিকায় পৌঁছে গেছে তখনও যদি ড্র্যাগ হয় তাহলে কিন্তু তারা প্রেশার করতে পারে। হ্যাঁ ক্রিকেট খুব সাইকোলজিক্যাল একটা খেলা, কারণ এখানে মেন্টাল গেম হয় ক্রিকেটে, সেক্ষেত্রে প্লেয়ারদের সাইকিতে একটা প্রেশার করতে পারে, কিন্তু সেই জন্যই এই আগামীকাল মুম্বাই থেকেই কিন্তু ইন্ডিয়া টিম উড়ে যাচ্ছে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে। সেক্ষেত্রে এত আগেই কিন্তু বিরাট কোহলি যে এই যে ক্লাউড যেটা ছিল আমরা যেটা বলি পরিভাষায় সেইটাকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন, যে ডার্ক ক্লাউড সেটাকে ক্লিয়ার করে দিয়েছেন, অর্থাৎ তাদের তিনি ওয়ানডে সিরিজ খেলছেন তার এবং রোহিত শর্মা। তোমাকে আরো একবার থামাবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার উৎপল চ্যাটার্জি। উৎপল দা, জি 24 ঘন্টায় স্বাগত। বিরাট কোহলি তিনি বলেছেন আজকে সাংবাদিক বৈঠকে যে বিসিসিআই এর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এবং টিম মিটিং এর 1.5 ঘন্টা আগে তার সঙ্গে যোগাযোগ করা হয়। কি বলতে চাইবেন তার এই মন্তব্য নিয়ে? না একটা বিসিসিআই সিদ্ধান্তটা কিন্তু টিম বিশ্লেষণের অনেক আগেই হয়ে যায়, এখন সেটাকে অন্তপক্ষে বিরাট কোহলিকে জানানোটা কিন্তু বিসিসিআই কর্তব্যের মধ্যে পড়ে। এখন কোনো এরকম কখনো হয়নি আমরা ক্রিকেটের ক্ষেত্রে, একজন ক্যাপ্টেন সরে যাচ্ছে সেখানে তার বা একজন নতুন ক্যাপ্টেন অ্যানাউন্স করা হচ্ছে সেটা টিম মিটিং এর 1.5 ঘন্টা আগে, এটা কিন্তু অনেক আগেই ব্যাপারটা হয়ে যায়। সুতরাং আমার মনে হচ্ছে বিসিসিআই গাফিলতি পক্ষে, যেটা অন্তত বিরাট কোহলি সম্মানার্থে কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক আগে জানানো উচিত। একটা ক্যাপ্টেনের ক্ষেত্রে একটা তো মিনিমাম সম্মান থাকেই, সে এতদিন ধরে ইন্ডিয়া টিমকে এত সার্ভিস দিচ্ছে, সমস্ত কিছু করছে, সেরকম এখানটাতে অন্তপক্ষে কিছুটা ভুল করে ফেলেছে। অন্তপক্ষে সবসময় করা উচিত একটা প্লেয়ারের যথাযথ সম্মান দিয়ে, যেমন যে ক্যাপ্টেন করা হয় এবং সরানোর সময় উচিত তাকে যথাযথ সম্মান দেওয়াটাই উচিত আমার তাই মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি। অর্কদীপ্ত তোমাকেও ধন্যবাদ। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।